পড়াশোনা করেনি বললে হলো জানিস আমি 5 কিলোমিটার পায়ে হেঁটে শুশুনিয়া পাহাড় পেরিয়ে অধৈর্য বাবা একটা এসে গেল আরেকজন জ্ঞান দিতে আমার বাবার বলতো কে বেশি ক্লেভার কে মানে বাবা না ছেলে বাবা দুনিয়া বেশি দেখেছে তাই বাবাই বেশি ক্লেভার ও তাই তাহলে বাপেটা পরীক্ষা হয়ে যাক হয়ে যাক বলতো ফাদার অফ ইকোনমিক্স কাকে বলা হয় অ্যাডাম স্মিথ কে তাহলে বলতো কি মডার্ন কম্পিউটার সায়েন্সের ফাদার কে হচ্ছে আরে এটা তো ভেরি ইজি চার্লস বেবেজ পড়াশোনা করেনি বললে হলো জানিস আমি 5 কিলোমিটার পায়ে হেঁটে শুশুনিয়া পাহাড় পেরিয়ে দাঁড়া তুমি চুপ থাকো আমি জানি কি করবে তুমি তুমি নদী পেরাবে তারপর সাগর পেরাবে ওটা সবাই জানে আমি আনসারটা বলে দিচ্ছি ওই আনসারটা হচ্ছে অ্যালেন টিউরিং কি তুই বাস্তব শিখাচ্ছিস সরি বল সরি বল হাই 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 বলেছি লাগলোকে অমন করে ইয়া করছো কেন ও বাপ অধৈর্য লোক একটা হ্যাঁ সরি বলা নাকি সব সমস্যা সমাধান হয়ে যাবে নাকি হ্যাঁ সরি বলাতে নয় সরি চিন্তা করাতে শিখাতে হবে বুঝেছ ডিলিং করে নয় কি বলো ফিলিং করাতে শিখাতে হবে অধৈর্য বাবা একটা এসে গেল আরেকজন জ্ঞান দিতে আমার হ্যাঁ দেখো শুনো ছেলা পুলা দিকে না লোকের কাছে ছোট করতে নাই ওদিকে অমনি করে ইয়ে বকতে নাই হ্যাঁ তোমার যদি মনে হয় যে তোমার ছেলে সন্তান কিছু ভুল করেছে ভুল বলেছে তাহলে ওকে আড়ালে নিয়ে আসো আড়ালে নিয়ে আসো ওকে বুঝাও যে অমনি করে কথা বলতে নাই বাবার সঙ্গে অমনি করে কথা বলতে নাই মায়ের সঙ্গে অমনি করে কথা বলতে নাই হ্যাঁ লোকের কাছে ছেলা পুলা দিকে প্রশংসা করতে হয় আজকালকার ছেলেরা না একটু বেশি মুখটা চালায় বদমাস হয়ে গেছে একদম তোমাকে এবার মুখটি চালাতে কে বারণ করেছে শুনে একবার হ্যাঁ শুনো মুদ্রা কোথায় হচ্ছে কি জানো তো আজকালকার যুগে ছেলা পুলা না না অনেক বেশি জানে অনেক বেশি ওদের প্রশ্ন জিজ্ঞাসা আর ওই সব প্রশ্নের উত্তর দেওয়ার মতো ক্ষমতা আমাদের মতো মা বাবাদের নাই হ্যাঁ আমরা পারবো কিনা ওদের প্রশ্নের উত্তর দিতে তখনই আমাদের মুক্তি বন্ধ হয়ে যায় তখনই আমাদের মনে হয় যে হ্যাঁ আজকালকার যুগে ছেলা পুলারা বেশি মুখ চলায় বেশি কথা বলে বেশি হেনা তেনা আরে নিম্নমানের একটা ভদ্রতা থাকবে আজকালকার ছেলেপুলাদের মধ্যে বদগুণ আছে বটে এটা আমিও স্বীকার করছি একটু বেশি ওভার কনফিডেন্স হ্যাঁ একটুতে উগ্রতা এগুলো ওদের মধ্যে আছে তাই বলে এতটাও বদগুণ নাই যে যেটা ঠিক নয় সেটাকে ওরা ঠিক বলে চাগি দিবে আরে ওরা তো নিজেদেরকে বিরাট জ্ঞানী মনে করে ওরা তো আমাদের কাছে কিছু শিখতেই চায় না শুনো যদি সন্তানকে কিছু শিখাতে চাও তাইলে পরে ভালো করে বুঝিয়ে আলোচনার মাধ্যমে শেখানোর চেষ্টা করো বুঝলে ওই জোর করে আমি বাপ আমি যেটা বলছি সেটাই রাইট হবে অমনি করে কখনো সন্তান দিকে শিখানো যায় না বুঝেছো তো একতরফা কখনো শিক্ষা হয় না যদি শিখাতে চাও তাহলে ভালো করে বুঝিয়ে শিখাও কই দেখি ওরা কেমন না বুঝে একতরফা মানে একতরফা মানে হচ্ছে এতক্ষণ ধরে তুমি যেটা করছিলে হ্যাঁ মানে আমি বাপ আমি যেটা বলবো সেটাই শেষ কথা সেটাই তোদেরকে শুনতে হবে ওটাই হচ্ছে একতরফা শুনো শিক্ষক যদি ভালো হয় না তাহলে শিক্ষার্থী সে শিক্ষা শিখতে বাধ্য বুঝেছো তা না করে তুমি যদি বলবে যে ফালতু লজিক দেখিয়ে হ্যাঁ গায়ের জোর দেখিয়ে তুমি তোমার মনের কথাগুলো ছেলা সন্তানের ঘাড়ের উপর চাপিয়ে দিবে আর মনে করবে ছেলা সন্তান কোনো কিছু না বুঝে তোমার কোথার বোঝাটি নিজের ঘাড়ে চাপিয়ে দিবে সেটি তো হবে নাই বাবা হ্যাঁ সেটি হবে নাই শুনো যদি সন্তানকে সত্যি করে কিছু শিখাতে চাও যদি কিছু বুঝাতে চাও তাহলে জোরালো লজিক দিয়ে বুঝাও বুঝেছো ওসব ফালতু উল্টা পাল্টা লজিক দিয়ে বললে তো ওরা শুনবে না তুমি জোরালো লজিক দিয়ে সন্তানকে শিখাও দেখি দেখি সন্তান কেমন না শিখে সন্তান শিখবে কি শিখবে তা না করে আজকালকার ছেলে ওদের উপর দোষ চাপিয়ে দিয়ে বসে আছে সকাল থেকে লঙ্কা কাণ্ড শুরু করে দিয়েছে একবারে